হয় না ইমাজিনেশন যে হ্যাঁ ঠিক আছে এরকম একটা ফ্লাইট হাইজ্যাক হয়েছে, আর ফর্চুনেটলি কে একটা আছে যে মিলিটারির কেউ সেরকম কমান্ডিং বেচারা হয়ে গেল। ছুটিতে যাচ্ছিল এত যুদ্ধ করে, একটু এক্স্যাক্টলি রেস্ট নিতে এক্স্যাক্টলি, যাচ্ছিল, ছেড়ে দে ভাই, ছেড়ে দে, এদেরকে ছেড়ে দে। তবে অফ ডিউটি ওই জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, পোলস দিই, মাঝে মাঝে কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির টিজার রিয়াকশন নিয়ে এসেছি, যোদ্ধা, যেটা ডাইরেক্ট করছে সাগর আম্বের আর পুষ্কর ওঝা, প্রডিউস করছে ধর্মা প্রোডাকশন, করণ জোহর, হিরো ইয়াশ জোহর, আর স্টারিং আছে সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না, দিশা পাটানি। ওকে, তো সিদ্ধার্থ, এটা আমাজন প্রাইমের সাথে প্রোডাকশনে আছে, তো ইটস ইন সিনেমাস। আচ্ছা, তো মেবি সিনেমা পরে পরে প্রাইম ওটিটিতে আসবে। প্রাইমে আসবে। তো এটা রিলিজ করবে 15 মার্চ। তো দেখা তা যাক, থ্রি, এটা কি টিজার এটা ট্রেলার? টিজার, এবার ট্রেলার বেরোবে এখনো বেরোয়নি? না। 15 মার্চ? দেখা যাক, টপিকটা জানি না, বাট যোদ্ধা মোস্ট প্রবাবলি কোনো সোলজার এরকম কিছু নিয়েই হবে হয়তো। সোলজার না বলে অধ্যা বলেছে। আবার বিমান? ভালো মানে ফ্লাইটে একটু বেশি দেখলাম, তারপর কি এটা দেখলে ক্রু দেখলাম আমরা, মানে এটা তো এটা হাইজ্যাকিং নিয়ে মেনলি। তো আই থিঙ্ক কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট হবে যেখানে অনলাইন কমান্ডার আছে, বলো না, মানে হয় না যেমন অনেক এয়ারলাইনে পুলিশ থাকে, বুঝতে পেরেছি এখানে এখানে পরে এটা ইন্টারন্যাশনাল বলে কোনো কমান্ডোকে রেখে দিয়েছে। এটা কি হয়, জানি না কমান্ডো থাকে কিনা আমি জানি না। কমান্ডো বলে মানে কমান্ডোদের খেতে কাজ নেই ফ্লাইটে? মেবি রিটায়ার্ড কমান্ডো হতে পারে, তারা করে এগুলো। তাই বলে যে রিটায়ার্ড, ওকে দেখে মনে হচ্ছে মনে হচ্ছে রিটায়ার্ড, না, অবভিয়াসলি মনে হচ্ছে না, একটা এজ গ্রুপ দরকার এখন। সেটাই, রিটায়ার্ড দেখে তো মনে হচ্ছে না। খুব কম নলেজ নিয়ে কথা বলছি যদি এই টপিকে, আমরা যাই না, থাকলে আপনারা জানাবেন, কারণ কি আমাদের, আমার কোনো আইডিয়া নেই। অনেক সময় হ্যাঁ থাকে একটা, একদম সিকিউরিটি বা সেফটির জন্য দেখে, বাট তাই বলে কমান্ডো? ওটাই, কিন্তু বললো না যে অনলাইন কমান্ডো কে আছে। হ্যাঁ, তো তো কিছু বলবে, সিনেমা বানাচ্ছে, অফ ডিউটি সোলজার। আচ্ছা, অফ ডিউটি, অফ ডিউটি কাজে থাকতে যদি কোনো সোলজার না থাকতো তাহলে তাহলে হতো না সিনেমাটা? আরে কি ট্রুমেন না তো, না না অবভিয়াসলি, থ্যাংক ইউ, ট্রুমেন না হয় ওই জন্যই তো কিছু, তুমি গল্পের করে কাছে দেখাতে পারো ওটাই বলছে, মানে এটা হয় না ইমাজিনেশন যে হ্যাঁ ঠিক আছে এরকম একটা ফ্লাইট হাইজ্যাক হয়েছে, আর ফর্চুনেটলি কে একটা আছে যে মিলিটারির কেউ বেচারা ছুটিতে যাচ্ছিল এত যুদ্ধ করে, একটু রেস্ট নিতে যাচ্ছিল, ছেড়ে দে ভাই, ছেড়ে দে, এদেরকে ছেড়ে দে। তবে অফ ডিউটি ওই জন্য, ওই জন্যই সে ছিল সেই মুহূর্তে ফ্লাইটে। এত কনফিডেন্টলি বললো যে কমান্ডার কন, না অন ডিউটি যে ছিল সে ও নয়, তাকে হয়তো ওরা ধরে মেরে দেবে, তার তখন ওকে আসতে হবে। অন ডিউটি তো এমনি সিকিউরিটি টিম থাকে না, কমান্ডার থোড়ি না বলবে, মানুষ যাচ্ছিল সেজন্য রেখেছে,
প্রাইম মিনিস্টার কেউ যাচ্ছিল বা কিছু, সেই জন্য তো রেখেছে পার্সোনাল যেটাই হবে, বাট প্রাইম মিনিস্টারের কেউ তাও কোনো কেউ whatever যাই হোক পরে শুন বুঝবো যে এটা ট্রেলার দেখলে বুঝতে পারবো, বাট সিনেমা দেখলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি করতে চাইছে। বাট সিদ্ধার্থ মালহোত্রাকে ছাড়া বাকিদেরকে খুব একটা বেশি দেখাইনি, মানে দিশা পাটানিকে কখন দেখালো আমি বুঝলাম না, মেবি 1 সেকেন্ডের জন্য তো দেখিয়েছে, রাশি খান্নাকে দেখিয়েছে, হ্যাঁ ওকে দেখালো, ফ্লাইট ক্রু হিসেবে ছিল ওকে দেখিয়েছে, বাট দিশা পাটানিকে কখন দেখালো আমি দেখলাম না। বাট হ্যাঁ অ্যাকশন ফিল্ম ঠিক আছে, অ্যাকশন ফিল্ম ফ্লাইটে এরকম মানে যেরকম হয়ে থাকে এরকম হাইজ্যাকিং এ, হাইজ্যাকিং কি একটা আছে আমাদের সবাইকে ব্যাপারটা হচ্ছে আমাদের দেখে দেখে হয়ে গেছে যে হ্যাঁ এখন আর মানুষ মাটিতে যুদ্ধ করতে চাইছে না, ফ্লাইটে গিয়ে যুদ্ধ করব, ফ্লাইটটাকে পড়া ফাইটার এলো ধরো, বাট এটাকে অন্য একটা দিকে নিয়ে যাবে মোস্ট প্রোবাবলি, মানে প্রাইম মিনিস্টার উপর অ্যাটাক সামথিং, কারণ এটা দেখালো রাজভবনটা দেখালো তো ওরকম দিকে হাতে নিয়ে যেতে চাইছে। আর যে কোন হাইজ্যাকিং দেশের উপরেই হয় না, যে পাকিস্তান করলো বা করলো তো কিছু ডিমান্ড রাখবে, তো এটা ডিসিশন তো প্রাইম মিনিস্টারই, তাই যে হাইজ্যাকিং এর জন্যই। আর ব্যাপারটা কি বলতো এই চোর নিকালকে ভাগা থেকে ধরে অনেকগুলো লাস্ট একদম বছরে প্রচুর নির্যা থেকে মনে হয় বেশি শুরু, তো ওই টাইমটা যেমন অনেকটা আননোন ছিল ব্যাপারটা, তারপর অনেকগুলো হয়েছে, তো এখানে খুব বেশি কিছু দেখানোর বাইরে থাকে না, তো একটা সেট অফ পিপল নিয়ে একই জায়গায় একটা সেটেই বলতে পারো পুরো জিনিসটা একটা ড্রামা, তো দেখা যাক কেমন করে দেখায়। আর আলটিমেটলি তুমি যা রাখাচ্ছ কী করে এক্সিকিউশনটা কেমন হচ্ছে ওটার উপর ডিপেন্ড। ওটাই আর মিউজিক সাউন্ডটা ঠিক লাগলো, মিউজিক সেরকম মানে কিছু আউট অফ দ্য ব্লু বা ডায়ালগস ছিল না কিছু মনে হলো না, তো ডায়ালগসও ছিল না, ডায়ালগস কিছু বলতে পারছি না ওরকম, ওরকম ছিল না ডায়ালগ ছিল না কেন, যখন তুমি বলছো কে বললো কমান্ডার না, মানে ওয়াও ফ্যাক্টর বোঝার মতন কিছু ছিল না, অবভিয়াসলি সেটা ট্রেলারে বুঝতে পারবো, আর যদিও থাকে সেটা ওয়াও ছিল না, মানে ঠিকঠাক লাগলো সেরকম আমার এক্সাইটিং কিছু না। আর নাভাস সিদ্ধার্থের জন্য মোটলস কমব্যাট গুলো খুব বেশি ভালো লাগলো, অ্যাকশনটা খুব ভালো ছিল, অ্যাকশনটা ভালো ছিল, শেষ আর মেকআপটা বানিয়েছে তো হোপ করছি কিছু আরো বেটার হবে, আমি যতটুকুনি দেখলাম যতটুকুনি ভালো লাগলো অ্যাকশনটা ভালো লাগলো, অ্যাকশনে যতটুকুনি সিদ্ধার্থ স্ক্রিনে ছিল ততটুকুনি ভালো লাগলো, বাকিটা চোখ টানলো না সত্যি কথা বলতে আমার। আর মানে আর ওই স্টান্টটা ভালো লাগলো, প্লেনটাকে উল্টে দিল স্টান্টটা ভালো লাগলো, ভালো লাগলো, বাট ওই যখন উল্টালো বাইরে থেকে দেখালো ওটা ভালো লাগে, ভিতর থেকে দেখালো ওটা বেটার লাগলো, বাইরেটা খুব বাজে একটা ভিএফএক্স মনে হলো, বাট ঠিক আছে ঠিক আছে দেখা যাক। আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে, সিদ্ধার্থের ফ্যান হলে আপনারা জানাবেন, আপনারা ওয়েট করুন ট্রেলার বেরোলে আরো ভালো করে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কেমন, বাট এখন একটু ডাউটফুল আছে কেমন হবে সিনেমাটা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব, আর কোন কি ভিডিও আমরা একবার রিভিউ করতে হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।